যার বক্তব্যের বিষয়বস্তু হলো নিজাম নিজামে ওয়াসিগাত ব্যবস্থাপনার গুরুত্ব এবং বাসারা চাঁদা দেওয়ার গুরুত্ব মৌলানা কালিম উদ্দিন সাহেব এই বক্তব্য উপস্থাপন করবেন মঞ্চে আসার জন্য আমি তাকে অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু واشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ শ্রদ্ধেয় জলসার সভাপতি মহাশয় সুধী শ্রোতা মণ্ডলী যেভাবে আপনারা শুনে নিয়েছেন যে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আয়ের অনুমাতে অনুপাতে চাঁদা প্রদান এবং ওসিয়ত ব্যবস্থাপনার গুরুত্ব এখন আমি যে আয়াতে করেছি তার অর্থ এই রূপ সেই সমস্ত লোকেদের দৃষ্টান্ত যারা আল্লাহর নিজেদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে এমন বিজে নেয় যা সাতটি শিশ উৎপন্ন করে প্রতিটি শিশে একশত করে দানা থাকে এবং আল্লাহ যাকে চান তার থেকেও বেশি প্রদান করেন আর আল্লাহ স্বচ্ছলতা দানকারী এবং চিরস্থায়ী জ্ঞানের অধিকারী এ আয়াতে এক চমৎকার উদাহরণের মাধ্যমে আর্থিক ত্যাগ স্বীকারের কল্যাণ বর্ণনা করা হয়েছে বলেছেন যে যদি তোমরা আল্লাহর পথে নিজেদের সম্পদ ব্যয় করো তাহলে যে রূপে আল্লাহ তালা একটি দানা হতে সাতশো দানা সৃষ্টি করেছে করেন তদ্রূপ তিনি তোমাদের সম্পদকেও বৃদ্ধি করবেন বরং তার চেয়েও অধিক উন্নতি প্রদান করবেন অর্থাৎ বৃদ্ধির কোনো গণ্ডি নেই এবং না তার ভান্ডারের কোনো সীমা রয়েছে অনুরূপভাবে কোরআন মজিদের মধ্যে মমিনদেরকে বিভিন্ন আঙ্গিকে আর্থিক কোরবানির উপদেশ ও তাকিদ দেওয়া হয়েছে প্রকৃতপক্ষে আর্থিক কোরবানি হল ইবাদতেরই একটা অংশ বিশেষ এর সম্পর্ক হুকুকুল্লা এবং হুকুকুল ইবাদ উভয়ের সঙ্গে রয়েছে সম্পদ দ্বারা ধর্মের প্রসার মমিনদের তালিম ও তরবিয়ত জাতীয় গোত্রীয় ও রাষ্ট্রীয় সেবা গরিব ও দরিদ্রের প্রয়োজনের প্রতি দৃষ্টি রাখা হয় যা ধর্মের একটা বিশেষ অঙ্গ অংশ শ্রোতামণ্ডলী এই যুগটা হলো ইসলামের পুনর্জীবিতকরণের যুগ যার ভিত্তি আল্লাহ তালা হাজরত মাসিয়ে মাউদ আলহসাত ইসলামের মাধ্যমে রেখেছেন এবং তার মাধ্যমে এই শিরার উন্নতির জন্য অনেক বড় বড় অঙ্গীকার করেছেন এটা তার করুণা যে তিনি আমাদেরকে আকরিন বা শেষ যুগের আগমনকারী দলের অন্তর্ভুক্ত করেছেন আমাদের দায়িত্ব যে আমরা যেন নিজেদের দায়িত্বাবলিক অনুধাবন করি যেমন হজুর আল ইসলাম বলেন দেখো যারা নবীদের যুগ লাভ করেছে তারা ধর্মের জন্য কিরূপ আত্মত্যাগ করেছেন যেমন একজন ধম্পদশালী ধর্মের জন্য পথে নিজের প্রিয় সম্পদ উপস্থিত করেছেন অনুরূপভাবে একজন ফকির গাড়ি রোজগার নিজের টুকরোর ভরা ঝুলি উপস্থাপন করেছেন এবং এরূপই করা করে গেছে এমনকি খোদা তালার পক্ষ থেকে বিজয়ের সময় আগমন করেছে মুসলমান হওয়া সহজ নয় মমিনের উপাধি পাওয়া সহজ নয় সুতরাং হে লোক সকল যদি তোমাদের মাঝে সে সততার রুহ থেকে থাকে যা মমিনদেরকে প্রদান করা হয়ে থাকে তাহলে আমার এই আহ্বানকে হালকা ফুলকা দৃষ্টিতে দেখো না করার জন্য চিন্তা করো কেননা খোদা তালা তোমাদেরকে আকাশ হতে দেখছেন যে তোমরা এই সংবাদ শুনেও কি উত্তর দিচ্ছ ইসলাম পৃষ্ঠা তিনি আরো বলেন আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমি যেন তোমাদেরকে সতর্ক করি অতএব জেনে রাখো যে খোদা তোমাদের কর্মসমূহকে পরিলক্ষণ করছেন এবং খোদা তোমাদেরকে আহ্বান জানাচ্ছেন যেন তোমরা নিজেদের সম্পদ ও প্রাণের প্রচেষ্টার দ্বারা তার সাহায্য করো সুতরাং তোমরা কি আনুগত্য স্বীকার করবে এবং তোমাদের মধ্যে যারা খোদার সাহায্য করবে খোদা তার সাহায্য করবেন আর সে যা কিছু খোদাকে দিয়েছে খোদা কিছু বাড়িয়ে তাকে ফেরত দেবেন আর তিনি সমস্ত হেসানকারীর থেকে উত্তম হেসানকারী মজমুয়া ইশতেহারাত তৃতীয় খণ্ড পৃষ্ঠা একশো তিপান্ন শ্রোতামণ্ডলী ইতিহাস সাক্ষ্য আছে যে যুগই মাম হাজরত মাসিয়া মাউদ আল্লাহ সালাতামের এই আওয়াজে তার সাহাবাগন সামে না না বলে আর্থিক কুরবানির সেই সমস্ত উত্তম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যার ফলে ইসলামের প্রাথমিক যুগের স্মৃতি তাজা হয়ে জেগেছে যে রূপে মহানবী সাল্লাহ ইসলামের সাহাবাগন আর্থিক কুরবানি পেশ করেছিলেন তদ্রুপ হাজরত মাসিয়া মাউদ আল্লাহ সালাতামের সাহাবাগন ইসলামের উন্নতির জন্য যান মাল প্রাণের বাজি লাগিয়ে দিয়েছেন এবং আর্থিক কুরবানীর এমন দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যা পরবর্তীতে আগমনকারীদের জন্য আলোকবর্তিত হয়ে থাকবে অতএব আমাদের মধ্যে প্রত্যেকে নিজেদের আত্মসমীক্ষা করুন যে তিনি কি আল্লাহ তারার প্রতিরোধ ক্ষমতা অনুসারে সততার সঙ্গে তার পথে আর্থিক কুরবানী করছেন যদি করে থাকেন তাহলে তিনি কল্যাণভণ্ডিত আর যদি এর মধ্যে কোনো দুর্বলতা বা অবহেলা থেকে থাকে তাহলে তার জন্য চিন্তার বিষয় সে তার নিজের প্রাণের প্রতি অত্যাচার করছে এবং নিজেকে নেকি হতে বঞ্চিত করছে খোদার কর্ম থেমে থাকবে না তার ধর্ম যে কোনো রূপে বিজিত থাকবে মোট কথা হয়ে রকম ভাবে আল্লাহর বান্দার সঙ্গে থেমে থাকে না আল্লাহ সামনে সৃষ্টিকর্তার সামনে সৃষ্টির কোন রকম কিছু চলবে না হাজরত মাসিয়ে মাহমুদ আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন তোমরা নিশ্চিত যেন যে এই খোদার পক্ষ হতে তোমাদের সেবার সৌভাগ্য কেবল তোমাদেরই উপকারের জন্য সুতরাং এরূপ যেন না হয় যে তোমরা অন্তরের মধ্যে অহংকার পালন করো যে আমরা আর্থিক সেবা বা অন্য কোনো রূপে সেবা করছি আমি বারংবার তোমাদেরকে বলছি যে খোদা তোমাদের সেবার মোটেই মুখাপেক্ষী নন হা তোমাদের প্রতি এটা তার করুণা যে তিনি তোমাদেরকে সেবার সুযোগ দান করছেন মজমুহ ইশতেহারাত তৃতীয় খণ্ড পৃষ্ঠা চারশো আটানব্বই শ্রদ্ধেয় যেমন আমরা সবাই জানি যে হাজরত মাসি মাহমুদ আল্লাহ সালাতাম এর মৃত্যুর পর আল্লাহ তালা তার মিশনকে সক্রিয় রাখার এবং চরম শিখরে পৌঁছানোর জন্য নিজ অঙ্গীকার অনুসারে জামাতের মধ্যে খিলাফতের কল্যাণ মন্ডিত ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করেছেন হাজরত আকদাস মাসি মাহমুদ আল্লাহ সালাতাম এর নির্দেশা কোনো ক্রমে তার তার খালিফাগণ আর্থিক ত্যাগ শিকারের ব্যাপারে আমাদেরকে বারংবার স্মরণ করিয়ে আসছেন এমত অবস্থায় আমাদের কর্তব্য হলো আমরা খালিফাতুল মাসিয়ার আওয়াজে লাভবাহ বলি যেন ইসলামের আধ্যাত্মিক বিশ্ববিজয়ের দিন নিকট হতে নিকটতর হয়ে আসে এবং আমরা আল্লাহ তালার নিকট তার জামাতভুক্ত পরিগণিত হতে পারি হজুর আলাহ সুসালামের উত্তরাধিকারী হজরত খালিফাতুল মাসিয়া সাহানি দ্বিতীয় খালি খালিফা হাজরত মুসলিম মহুদ রাজি আল্লাহ তালু বলেন আমরা সর্বদা নিজ জামাতের সদস্যদের নিকট হতে দাবি করে থাকি এবং হযরত মাসিয়া মাউদ্দ আলাহ স্লাতামও সর্বদা দাবি করে থাকতেন যে খোদাতলার জন্য নিজ প্রাণ এবং সম্পদ উৎসর্গ করো কিন্তু প্রত্যেক জামানায় এর মান পরিবর্তন হয়ে আসছে প্রাথমিকভাবে একটা ধনী শুরু হয়েছিল অতপর এক পয়সা এসে পৌঁছায় ফের দু পয়সায় পৌঁছায় আবার বলা হলো যে দু এক পয়সার বিষয় নয় তিন পয়সা দিয়ে থাকো তিন পয়সা দিতে থাকলে বলা হলো চার পয়সা দাও অতপর যখন সময় আসলো তখন বলা হলো নিজেদের সম্পদের এবং আয়ের ওসিয়ত করে দাও এই ওষীয়তেও কম করে দশ ভাগের এক এক ভাগ করে এক ভাগ দাবি করা হয় আবার বলা হয় এক দশ মাংস খুব কম তোমাদের নবম অংশ দেওয়ার চেষ্টা করা উচিত এবং যাদেরকে খোদা তালা সৌভাগ্য দান করেছেন তারা এর চেয়েও বেশি কোরবানি করুন খেতাব মজল শসুরা উনিশশো ছেচল্লিশ হাজরতাল ইসলামের প্রচার ও জামাতের ব্যবস্থাপনা তালিমী এবং তরবিয়তের কাজকে উত্তম রূপে সুসম্পন্ন করার জন্য হজুর আলহ আসলামের উপদা উপদেশাবলী এবং ইচ্ছা অনুসারে জামাতের সদস্যদের প্রতি আর্থিক সাহায্য করা ফরজ করে দিয়েছেন যার মধ্য থেকে কিছু আবশ্যিক চাঁদা রয়েছে এবং কিছু স্বেচ্ছা চাঁদা রয়েছে আবশ্যিক চাঁদার মধ্যে বিশেষতভাবে বিশেষভাবে জাকাত ওষুয়তের চাঁদা চাঁদা আম চাঁদা জলসা সালানা এসব রয়েছে চাঁদা আম হলো এই যে প্রত্যেক আহমদি যা সে আয় করে আর যে বা আয় করে বা মেয়ে হলে করে করে থাকে আর যদি সে মুষি না হয়ে থাকে তাহলে তাহলে সে নিজের মাসিক আয়ের ষোলো ভাগের এক ভাগ চাঁদা স্বরূপ ইসলাম প্রচারের জন্য পেশ করবে অনুরূপভাবে চাঁদা জলসা সালানা নিজের বাৎসরিক আয়ের একশো কুড়ি ভাগের এক ভাগ প্রদান করবে সে মুশি হোক বা মুশি না হোক আর তাই আর্থিক কুরবানি তহি আর্থিক কুরবানি হল যুব খালিফার পক্ষ হতে বিভিন্ন সময়ে স্থায়ী বা অস্থায়ী রূপে যে চাঁদার ঘোষণা হয়ে দেওয়া হয়ে থাকে তাতে অংশগ্রহণ করা প্রত্যেক ব্যক্তির বিশ্বাস ক্ষমতার উপর ছেড়ে দেওয়া হয়েছে সুতরাং পুরুষ বা মহিলা যার কিছু না কিছু উপার্জন রয়েছে সে উল্লেখিত যদি চাঁদা জলসা প্রদান চাঁদা প্রদানকারী বলে পরিগণিত হয় সুতরাং আমাদের আত্মসমীক্ষা করা উচিত যে আমরা কি পরিমাণ আল্লাহর পথে আর্থিক ত্যাগ স্বীকার করছি আমাদের আর্থিক কোরবানি কোন পর্যায়ের আমাদের চাঁদা কি সারা বা নিয়মাত নিয়মানুপাতে রয়েছে আর আমরা কি পাবন্দির সাথে চাঁদা নির্দিষ্ট সময় আদায় করছি যদি এরূপ না হয় তাহলে আমরা নিজেদের উপর জুলুম করছি এবং নিজেদের দুনিয়া ও আখরাত নষ্ট করছি আমরা আর্থিক কোরবানির হক প্রদান করছি না আর এইরূপে আমরা অনেক বড় নাকি ও খোদা তারার অনুগ্রহ থেকে বঞ্চিত হচ্ছি এবং তার যে ভয়ঙ্কর পরিণতি আছে তা চিন্তা করলে অন্তর কেঁপে ওঠে আবার এটাও বিষয় চিন্তার বিষয় কারণ যে বিষয় যে আমাদের মধ্যে অনেকে বাজেট তো লিখিয়ে দেয় কিন্তু আদায় করার ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না এ ধরনের লোকেদের জন্য চিন্তার বিষয় যেভাবে হজরত মুসলে তালু বলেছেন যে খোদা তালা ধর্মের সেবার জন্য কিছু প্রদান করে সে খোদা তালার সঙ্গে ব্যবসা করে থাকে অতএব সে ওই ব্যবসাকে পূর্ণ না করার কারণে খোদার নিকট উত্তর দিতে হবে তাকে বা দিতে বাধ্য যে পরিমাণ ঘাটতি থাকবে সেটা তার নামে বাকি থাকবে যদি সে এই পৃথিবীতে আদায় না করে তাহলে সে যখন খোদার সামনে উপস্থিত হবে খোদা তারা তাকে বলবেন যাও যাহার নামে প্রদান করে এসো খেতাব শিশুরা উনিশশো তেত্রিশ সুতরাং আমাদেরকে আবশ্যিক চাঁদার ব্যাপারে দুটি বিষয়ের প্রতি বিশেষ দৃষ্টি রাখা উচিত এক এই যে নিজেদের চাঁদার বাজেট উপার্জন অনুসারে বা সারা লেখাতে হবে এবং দ্বিতীয় এই যে সময় সময়ানুসারে তাকে নিয়মিত প্রদান করতে থাকতে হবে এটাই প্রত্যেকে আমাদের প্রতি ফরজ ভাষা আচরণ সম্পর্কে আমাদের প্রিয় আমি ইমাম হাজরত খালিপাতুর মাসিয়াল খামিজ পঞ্চম আজিজ বলেন যে সমস্ত লোক আর্থিক সচ্ছলতা সত্ত্বেও মনের মধ্যে কৃপণতা অনুভব করে তাদের স্মরণ রাখা উচিত যে সমস্ত চাঁদা আল্লাহ তালার অনুগ্রহ সমকে একত্রিত করার মাধ্যম অতএব যদি তালার জন্য নিজের সম্পদের একে ষোলো অংশ প্রদান করছেন তাহলে এটা প্রদানকারীদের নিজেদেরই উপকারের জন্য আল্লাহ তালা অন্যত্র বলেন যে আমি তোমাদেরকে সম্প তোমাদের সম্পদকে সাত শত বা তার চেয়ে বেশি বৃদ্ধি করে ফেরত দিয়ে থাকি সুতরাং তোমরা যে নিজেদের সম্পদের উত্তম অংশ আল্লাহ তালাকে প্রদান করছো এটা তোমাদের নিজেদের উপকারের জন্য এর মধ্যে মমিনদেরকে এটাও হে দায় দেওয়া হয়েছে যে এবং এ কথা বলেছেন যে সম্পদ বৈধ সর্বদা বৈধ পদ্ধতিতে উপার্জন করো হালাল পদ্ধতিতে উপার্জন করো কেননা আল্লাহ তালাকে উত্তম সম্পদ তখনই প্রদান করা করতে সক্ষম হবে যখন সম্পদ বৈধ পদ্ধতিতে উপার্জন করে থাকবে অতএব চাঁদা প্রদানকারী যা যখন এসব কথাগুলোকে সম্মুখে রাখবে তখন তার টাকা তার আয় তার উপার্জন পবিত্র হয়ে যাবে এই আর্থিক কোরবানি তার জন্য আল পবিত্রতার কারণ হবে এবং এই রূপে সে তালার সন্তুষ্টি অর্জনকারী হয়ে যাবে এবং মহানবীর সাল্লাহ আসলাম যে যে সমস্ত দোয়া করেছেন তারও উত্তরাধিকারী হয়ে যাবে খোদ বাজুমা একত্রিশে মার্চ দু মোট কথা আর্থিক কোরবানি কারীদের সঙ্গে খোদা তালার যে অঙ্গীকার রয়েছে আমরা তখনই তার থেকে আহ্বান হতে পারব যখন আমরা নিজে নিজ ইমামের অনুসরণে তার আদেশানুসারে পবিত্র উপার্জন হতে বা সারা চাঁদা আদায় করার পাবন্ধ হয়ে যাব। হাজরত খালি মাসি রাবে চতুর্থ খালিফা বলেন রহমতুল্লাহ বলেন এবং যারা খোদা তালার পথে কোরবানি করেন খোদা খোদাতলা তাদের কুরবানির প্রতিদান না দিয়ে থাকেন না এমন কোন কুরবানি কারিকে খোদ দেখেছেন যার সন্তানরা খোদার্থ আছে হজরত মাসে মহুদ আলা স্রাতসলাম এর বংশধারাকে দেখুন খোদা কী রূপ অনুগ্রহ করেছেন এগুলো সেই সব কয়েকটি রুটির কারণে লাভ হচ্ছে যা হজরত মাসে মহুদ আলা স্রাতসলাম খোদা তালার পথে কুরবান করেছিলেন যখন নবত প্রাপ্ত হয়নি তখন যা কিছু ছিল খোদাকে দিয়ে বসেছিলেন এসব সেই সৎকারি ভাগ যা এখন আমরা খাচ্ছি কেবল তারাই নয় বরং হাজার হাজার পরিবার রয়েছে যারা এই ধরনের কুরবানির ফল খেয়ে চলেছেন তাদের পিতা মাতারা বড় অতিবাহিত করেছেন যা কিছু সামর্থ্য ছিল যা কিছু তারা সঞ্চয় করে করেছিলেন খোদা তালার উপস্থাপন করে দিয়েছিলেন এখন তার সন্তানদের সন্তানদেরকে চেনা যাচ্ছে না কোথা থেকে এসেছিল কোথায় চলে গেছে মানে অবস্থা কিরূপ পরিবর্তন হয়ে গেছে তাদের পেছনে অবস্থানকারীদের অবস্থা দেখুন যে যারা ছিল বঞ্চিত কুরবানি হতে তাদের চেহারা ভিন্ন রূপ তাদের পরিবেশ ভিন্ন তাদের বিবেক বুদ্ধি ভিন্ন তাদের জ্ঞান গরিমা ভিন্ন আল্লাহ তালার পথে কুরবানিকারীদের সন্তানদের খোদা এত বরক দান করেছেন যেগুলোকে চেনার প্রয়োজন রয়েছে অনুভব করার প্রয়োজন রয়েছে যতদিন পর্যন্ত এই অনুভূতি জীবিত থাকবে এই দল সম্মুখে অগ্রগামী হতেই থাকবে আর যদি অনুভূতি শেষ হয়ে যায় এবং আমরা ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে যায় যে এসব কিছু আমাদেরই চালাকীয় প্রচেষ্টার ফল তাহলে বরকত সমূহ কেড়ে নেওয়া হবে অতএব অতএব ভয় কিসের খোদার পথে দানকারী কখনো বঞ্চিত থাকেন না খোদ বা জুমা দশই সেপ্টেম্বর উনিশশো বিরাশি সুতরাং আমাদেরকে নিজেদের আর্থিক কোরবানির বিশেষ করে আবশ্যিক চাঁদার আত্মসমীপা সমীক্ষা করা উচিত খোদার ভয় করে তাকুয়ার সঙ্গে সামর্থ্য উপার্জন অনুসারে খোদার প্রদেয় অর্থ হতে তারই সমীপে উপস্থাপন করার প্রয়োজন রয়েছে যদি কোনো যদি কোনো যথার্থ মজবুরির কারণে কেউ বাসারা চাঁদা আদায় করার ক্ষমতা না পায় তাহলে পূর্ণ সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে নিজের সঠিক উপার্জন ও মজবুরি জানিয়ে খালিপাত্র মাসিয়ান নিকটে লিখে নিজের জন্য কম সারা বা অনুপাতে চাঁদার অনুমতি নিতে নিতে পারে কিন্তু আইকে লুকে মিথ্যা লিখে পাপের ভাগিদার হওয়া উচিত নয় যে রূপে হাজরত আমিরুল মোমেনিন খালিফাতুল মাসিয়াল খামি সৈয়দ বলেন বারবার বলেন হুজুর বলেন অনেক মানুষ সমস্যার কারণে আয়ের অনুপাতে চাঁদা প্রদান করতে পারে না তারা অনুমতি নিয়ে নেন সততার এটাই দাবি যে মিথ্যার আশ্রয় না নিয়ে কম অনুপাতে চাঁদা আদায়ের মঞ্জুরি নিয়ে নিন আর আমি এ বিষয়ে অনেকবার বলেওছি আমি লোকদের কোনো জিজ্ঞাসাবাদ এ ব্যাপারে আমি অনেকবার বলেওছি যে এমন লোকেদের কোনো জিজ্ঞাসাবাদ ছাড়াই ছাড় দিয়ে দেওয়া হবে কিন্তু যারা নিজেদের মিথ্যা আয় বলে বলে থাকে তারা মিথ্যা বলার কারণে গুনাগার হচ্ছে দ্বিতীয় এই যে মিথ্যা বলার কারণে নিজেদের উপার্জনে অকল্যাণ সৃষ্টি করছেন সর্বদা স্মরণে রাখা উচিত যে খোদা নিজ অনুগ্রহে অবস্থার উন্নতি দান করেছেন তিনি সর্বদা এই ক্ষমতা রাখেন যে এমন লোকদের কোনো কষ্টের মধ্যে নিপতিত করে দিতে পারেন অতএব খোদা সঙ্গে তালার সর্বদা মামলা পরিষ্কার রাখা উচিত কথা হজুর বলেন প্রকৃত কথা যেটা আমি এখানে বলতে চাই যে এই মালিক কুরবানি হলো তরবিয়তের ও আল্লাহ তালার আল্লাহর পবিত্রকরণের মাধ্যম যদি কোনো অংশ আর্থিক কুরবানি করেছেন এবং মিথ্যা বলে নিজের আয়কে লুকাচ্ছেন তাহলে আল্লাহ তালার মালিক কোরবানিকারীদের জন্য তাদের আত্মাকে পবিত্র করার যে অঙ্গীকার রয়েছে তাহলে আপনি তা থেকে উপকৃত হচ্ছেন না কেননা আল্লাহ তালা তো প্রত্যেক মানুষের অন্তরের অবস্থাকে জানেন তার সমস্ত অবস্থাকে জানেন তার নিকট হতে কোনো বিষয় গুপ্ত নয় সুতরাং এমন আর্থিক কুরবানি করারও কোনো উপকার হয় না খোদবা জুমা একত্রিশে মার্চ 2006 সূত্র নং আয়ের অনুপাতের চাঁদা প্রদানের গুরুত্বকে বোঝার প্রয়োজন রয়েছে যখন আমরা সঠিক রূপে সততা সততাত্বাকওয়ার সঙ্গে চাঁদা প্রদান করব তখন আমরা আর্থিক কুরবানির কল্যাণসমূহ হতে নিশ্চিত রূপে লাভবান হব আমাদের সম্পদের কল্যাণ অবতীর্ণ হবে এবং খোদার সন্তুষ্টি অর্জন করব অতএব আমাদের উচিত যে আমরা যেন আমাদের আবশ্যক চাঁদা আর আত্মসমীক্ষা করি এবং পূর্ণ দিয়ানদের সঙ্গে আয়ের অনুপাতে নিজের সময় আদায় করি আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন আমি এখন আমি আমার বক্তব্যের দ্বিতীয় অংশের দিকে আসি অর্থাৎ ব্যবস্থাপনার গুরুত্ব করলেন মণ্ডলী হাজরত আকদাসমাসি মাসি আল্লাহ সাদু সামে নিজ মৃত্যুর নিকটবর্তী সময়ে নিজ জামাতকে দুটি কথার ওসিয়ত করেছেন প্রথম হলো কুদরতের সানি অর্থাৎ খিলাফতের প্রকাশ আর দ্বিতীয়ত ওসিয়তের ঐশী ব্যবস্থাপনাতে অংশগ্রহণ হুজুর আল আসলাম নিজ পুস্তক আল ব্যাখ্যা সহকারে এর উল্লেখ করেছেন তিনি পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তালা ইসলামের বিজয়ের জন্য যে ভিত রেখেছেন তার জন্য তারপর সেই খিলাফতের ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করবেন তার সঙ্গে সংযুক্ত থাকবে দ্বিতীয়ত ইসলামের প্রসারের জন্য নিজ অর্থ ও সম্পদের ওসিয়ত করবে এখন আমি ওসিয়তের ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বক্তব্য রাখবো হাজরতলাম বলেন এক স্থানে আমাকে একটি কবর দেখানো হয়েছে এক স্থানে আমাকে একটি কবর দেখানো হয়েছে যা চাঁদির থেকে বেশি উজ্জ্বল ছিল এবং তার সমস্ত মাটি চাঁদির ছিল তখন আমাকে বলা হলো এটা তোমার কবর এবং আরও একটি স্থান আমাকে দেখানো হলো এবং তার নাম বেহস্তি মাকবরা রাখা হয় এবং প্রকাশ করা হয় যে এই এগুলি এগুলি জামাতে সে পবিত্র লোকদের কবর যারা প্রকৃতই বেহেস্তি আরও বলেন আমার মৃত্যু সম্পর্কেও যেখানে বারংবার হই হয়েছে আমি বৈধ মনে করেছি যে কবরস্থানের শীঘ্র ব্যবস্থা করা উচিত এর জন্য আমি নিজের মালিকানার জমি যা আমাদের বাগানের নিকটে আছে এই কাজের জন্য নির্বাচন করেছি এবং আমি দোয়া করি হজুর আল্লাহ বলেন এবং আমি দোয়া করি যে আল্লাহ এর মধ্যে বরকত দান করুন এবং একেই বেহস্তি মাকবরা বানিয়ে দিন এবং এটা যেন এই জামাতের পবিত্র অন্তর লোকেদের বিছানা হয় যারা প্রকৃতপক্ষে ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দিয়েছেন এবং পৃথিবীর ভালোবাসা পরিত্যাগ করেছেন এবং খোদা তালার জন্য হয়ে গেছেন এবং নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন সাধন করেছেন এবং রসুল্লাহামের শাহবাগনের ন্যায় বিশ্বস্ততার ও সত্যতার দৃষ্টান্ত দেখিয়েছেন আমিন ইয়ারাবুল আলমিন আলসিয়াদ পৃষ্ঠা কুড়ি একুশ অতবা মাসি এ মহদার আসলাম বলেন যেহেতু এই কবরস্থানের জন্য বড় ভারী সুসংবাদ প্রাপ্ত আমি প্রাপ্ত হয়েছি কেউ খোদা কেবল কথাই বলেননি যে এই মাকবরা এই কবরস্থান বেহেশতিদের বরং কথা বলেছেন যে প্রত্যেক ধরনের রহমত এই কবরস্থানে অবতীর্ণ করা হয়েছে এবং কোনো প্রকারের রহমত নেই এমন কোনো প্রকারের রহমত নেই যা যা হতে এই কবরবাসীদেরকে অংশ দেওয়া হবে না এ কারণে খোদা তারা আমার অন্তর্কে গুপ্ত ওহির মাধ্যমে এই দিক আকৃষ্ট করেছেন যে এমন কবরস্থানের জন্য এমন শর্ত আরোপ করা হোক যে কেবলমাত্র যেন এই সমস্ত সেই সমস্ত লোকেরাই এই কবরস্থানে প্রবেশ করতে পারবে যারা নিজেদের সততা ও পূর্ণ পবিত্রতার কারণে এই সেই সমস্ত শর্তে পালনকারী হন সুতরাং তিনটি শর্ত রেখেছেন হজুর বলেন বৃহস্পতি মাকবার নির্মাণ ও সৌন্দর্য বর্ধনের জন্য আনুমানিক খরচকে প্রথম শর্ত হিসাবে রেখেছেন তিনি বলেন প্রথম শর্ত এই যে প্রত্যেক ব্যক্তি যে কবরস্থানে দফন হতে চাই সে তার ক্ষমতা অনুসারে এই কার্যাবলীর জন্য চাঁদা প্রদান করুক এই চাঁদা কেবল তাদের নিকট হতেই চাওয়া হয়েছে অন্যদের নিকট হতে নয় দ্বিতীয় শর্ত এই যে পুরো জামাতের মধ্য থেকে এই কবরস্থানে কেবল তারাই কবরস্থ হবে যারাই ওসিয়ত করবে যে তার মৃত্যুর পর তার সমস্ত সম্পত্তির একের দশ ভাগ নির্দেশানুসারে এই সিলসিলার দ্বারা ইসলাম প্রচার ও কুরানের নির্দেশের প্রসারের জন্য খরচ হবে আর নিজের ইমানের সত্যবাদী এমন প্রত্যেক ব্যক্তির এখতিয়ার হবে যে সে নিজ ওসিয়ত এর চেয়েও বেশি লেখাতে পারে কিন্তু এর চেয়েও কম করা হবে না তৃতীয় শর্ত এই যে এই কবরস্থানে দাফনের আগ্রহী ব্যক্তি মুত্তাকি সমস্ত হারামতে মুক্ত এবং কোনো প্রকার বিদাতের কাজ করবে না এবং প্রকৃত সূক্ষ্ম মুসলমান হবে আলোসিয়ত পৃষ্ঠা বাইশ চব্বিশ এখানে কথাও স্পষ্ট করে দেওয়া উচিত মনে করি যে কোন ব্যক্তি ওসিয়ত করে ওসিয়তের শর্ত অনুসারে জীবন অতিবাহিত করে কিন্তু সে বেহস্তি মাঘ কবরস্থ হতে যদি না পারে তবুও এমন ব্যক্তি তবুও এমন ব্যক্তি আল্লাহ তালার নিকট এই কবরস্থানেই কবরস্থ বলে ধরে নেওয়া হবে এ ব্যাপারে স্বয়ং হাজরত মাসিয়া মদাসম স্পষ্ট করে বলেন তিনি বলেন যদি কোনো ব্যক্তি সম্পত্তির একে দশ অংশের ওষিদ করে এবং ঘটনাক্রমে তার মৃত্যু যদি এমনভাবে হয় যেমন কোনো নদীতে ডুবে গিয়ে মৃত্যু হয় অথবা ভিন্ন দেশে মৃত্যু হয় যেখান থেকে লাশ নিয়ে আসা ক্ষতিকারক হয় অথ তাহলে তার রসিদ কায়েম থাকবে এবং খোধা নিকট সে এমনই হবে যেন সেই কবরস্থানেই কবরস্থ হয়েছে আলসিয়ত পৃষ্ঠা তিরিশ সদ্য সতামণ্ডলী ও ব্যবস্থাপনার যে মহান উদ্দেশ্য রয়েছে তাকে বোঝার প্রয়োজন রয়েছে সদ্য সত্য মণ্ডলী ওসিয়ত ব্যবস্থাপনার যে মহান উদ্দেশ্য রয়েছে তাকে বোঝার প্রয়োজন রয়েছে তার গভীরতায় যাওয়ার প্রয়োজন আছে এতে আমাদের ইমান সততা ও তাকওয়ার পরীক্ষা আছে যেমন হাজরাত আকদাস মাসিয়ে আল ইসলাম বলেন বলে স্মরণ থাকে যেন যে এসব খোদা তালার কর্ম তিনি যা চান তাই করেন নিঃসন্দেহে তিনি চেয়েছেন যে এই ব্যবস্থাপনার মাধ্যমে মুনাফিক ও মমিনের মাঝে পার্থক্য করবেন এবং আমরা নিজেরা অনুভব করি যে যারা এই ওসি ব্যবস্থাপনার সংবাদ পেয়েও বিলম্ব করে না করে এবং না করে এই চিন্তায় নিপতিত হয় যে খোদা পথে মোট সম্পত্তির একের দশ অংশ দান করি বরং এর চেয়েও অধিক উত্তেজনা প্রদর্শন করে সে নিজ ইমানের উপর সত্যায়ন করে आलोसियत पृष्ठा तेतीस हजरत मुसलम रजी अल्लाह तलान ওসিয়তের ব্যবস্থাপনার গুরুত্ব মর্যাদা বর্ণনা করে বলেন ওসিয়তের বিষয় অতি গুরুত্বপূর্ণ বিষয় হযরত মাসিয়া মৌদ আলাহিসাম এটিকে এমন বিশেষত্ব প্রদান করেছেন এবং আল্লাহ তালার বিশেষ ইলহাম অনুসারে প্রতিষ্ঠিত করেছেন যে কোনো মমিন এর গুরুত্ব মর্যাদাকে অস্বীকার করতে পারবে না হজরত মাসিয়া মৌদ সামের প্রতিষ্ঠিত সম্পূর্ণ ব্যবস্থাপনা ঐশী ও খোদার পক্ষ হতে এবং ঐশী প্রাপ্ত ব্যবস্থাপনা কিন্তু ওসিহতের ব্যবস্থাপনা এমন যা খোদা তালার বিশেষ ইলহাম অনুসারে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা হয়েছে আর ওসিয়তের ব্যবস্থাপনা ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেওয়ার একটি বাস্তবিক প্রমাণ ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকার একটা স্বীকারোক্তি ছিল তখন অনেক লোক আশ্চর্য ছিল যে তারা ধর্মকে পার্থিবতার ওপর যে প্রাধান্য দেওয়ার যে অঙ্গীকার করেছে তা পূর্ণ হয়েছে কি হয়নি তখন খোদা তালার রহমত উদ্বেলিত হয়েছে এবং হজরত তিনি হজরত মাসি মোহাম্মদকে বলেছেন যে যারা এ কথা জানতে চায় যে তাদের অঙ্গীকার পূর্ণ হয়েছে কি হয়নি তাদের জন্য এই ওসিয়ত ব্যবস্থাপনা এর উপর আমল করার ফলে সে নিজের অঙ্গীকারকে পূর্ণ করতে পারবে কেননা ওসিয়তের মাঝে শর্ত রয়েছে যে খোদা তার ইচ্ছা যে এমন ইমানে পরিপূর্ণ ব্যক্তিরা একই স্থানে অবস্থ হোক যেন ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে একই স্থলে দেখে নিজেদের ইমান করে অতএব এটা হতে পারে যে মুসলিম বলেন এটা কিরূপে হতে পারে যে কোনো ব্যক্তি হাজরত মাসিয়া বর্ণনা অনুসারে নির্দিষ্ট পদ্ধতি অনুসারে ওসিয়ত করে এবং তার উপর প্রতিষ্ঠিত থাকে কিন্তু যদি ইমানে পরিপূর্ণ না হয় তাহলে সেই সমস্ত লোক তাদের অন্তরে শান্তিহীনতা ছিল এবং তারা এ কারণে অতৃপ্ত ছিল যে জানি না তাদের অঙ্গীকার পূর্ণ হয়েছে কি হয়নি তাদের জন্য হাজরত মাসিম আলাহালাম খোদার ইলহাম অনুসারে বিধান প্রদান করেছেন যে তারা যেন ওসিয়ত করে হাজরত মুসলাই বলেন যে ওসিয়ত করা এবং তারপর প্রতিষ্ঠিত থেকে বেশি মাকবরাই দাফন হওয়া ধর্মকে পার্থিবতার উপর প্রাধান্য দেওয়ার অঙ্গীকারকে পূর্ণ করা এই ওসিয়ত সম্পর্কে হজরত মাসিয়া মাউদ আল ইসলাম গন্ডি টেনে দিয়েছেন এবং তাহলে এই যে বেশি থেকে বেশি একের তিন অংশের উচিত করা যাবে এবং কম করে একের দশের অংশের এটা তো মৃত্যু পরবর্তী সময়ের জন্য আর জীব আজীবিতাবস্থায় জন্য এই যে খোদা তালার পথে মানুষ এই সীমা পর্যন্ত ব্যয় করতে পারে যে সেই আত্মীয় যে তার মাধ্যমে লালিত পালিত হচ্ছে তাকে যেন অন্যের সামনে হাত বাড়াতে না হয় এই শর্তানুসারে যদি সে অর্ধেক সম্পত্তি দিয়ে দেয় অথবা তিনের চার অংশ দিয়ে দেয় মোট কথা যে সে যেন এত পরিমাণ তাদেরকে দেয় যাদের লালন পালনের দায়িত্ব তার কাঁধে আছে তারা যেন কারোর মুখাপেক্ষী না হয়ে পড়ে খুতবাজুমা চার মে উনিশশো আঠাশ হাজারত মুসলেম মওদরাজ জেলা ওসিয়তের ব্যবস্থাপনাকে বিশ্ব মানবতার সমস্যার সমাধান ও পৃথিবী হতে দারিদ্র্যতা দুঃখ কষ্ট নিবারণ করার একমাত্র উপায় যা তার মহান কল্যাণ সমূহের মধ্যে একটি বর্ণনা করেছেন তিনি বলেন যখন ওসিয়তের ব্যবস্থাপনা পরিপূর্ণতা লাভ করবে তখন কেবল এর মাধ্যমে তবলিগের কাজই হবে না বরং ইসলামের উদ্দেশ্য অনুসারে প্রত্যেক মানুষের প্রয়োজন তার থেকে মিটানো হবে এবং দুঃখ অভাবকে পৃথিবী থেকে মিটিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ তালা এতিম ভিক্ষা চাইবে না বিধবা মানুষের সামনে হাত পাতবে না অভাবগ্রস্ত চিন্তায় ঘুরে বেড়াবে না কেননা ওসিয়ত বাচ্চাদের মা যুবকদের বাপ হবে নারীদের সোহাগ বা স্বামী হবে এবং বল প্রয়োগ ব্যতী রেখে এর মাধ্যমে ভাই ভাইয়ের সাহায্য ও ভালোবাসা আন্তরিক শুভেচ্ছার সঙ্গে করবে আর তাদের দান প্রতিদান শূন্য থাকবে না বরং প্রত্যেক দানকারী খোদা তারার নিকট উত্তম প্রতিদান লাভ করবে ধনী দরিদ্র কেউ ক্ষতির মধ্যে থাকবে না জাতি জাতির সঙ্গে লড়বে না বরং সমগ্র পৃথিবীর প্রতি তার অনুগ্রহ চেয়ে থাকবে নিজামে নাও পৃষ্ঠা পৃষ্ঠা একশো তিরিশ আমাদের প্রিয় মামাম হাজারত খালেফাতের মাসিয়াল খামে সাইজাদ উল্লাহ তালা বেনসির লাজিজ নিজামে ওসিয়তের গুরুত্ব করলেন এবং এতে যোগদান করার ব্যাপারে জামাতের সদস্যগনকে বারংবার স্মরণ করাচ্ছেন আমি তার বক্তব্য হতে কিছু উদ্ধৃতি তুলে ধরছি হুজুর আনোয়ার বলেন এটা সেই ব্যবস্থাপনা যেটা এই যুগে খোদা তালার নৈকট্য লাভের বিশ্বাস জাগানোর ব্যবস্থাপনা এটা সেই ব্যবস্থাপনা যা ধর্মের জন্য কুরবানি প্রস্তুতকারী জামাতের ব্যবস্থাপনা আর এটা সেই জামাত যা পৃথিবীতে নির্যাতিত মানব মানবতার সেবাকারী অতএব প্রত্যেক আহমদী সেই সমস্ত কথাগুলো শোনার পর চিন্তা ভাবনা করুক এবং লক্ষ্য করুক যে কত গাম্ভীর্যের সঙ্গে সঙ্গেও প্রচেষ্টার সঙ্গে এই ব্যবস্থাপনা অংশগ্রহণ করা উচিত ভালোভাবে শুনুন মন শুনুন অনেকে বলেন যে হুজুর বলেন যে অনেকে বলে থাকেন যে আমাদের নেকির স্তর সেই মানে পৌঁছায়নি জাহাজরত মাসিয়া মৌদ আলসলামের এই শর্তের মানকে পূর্ণ করতে পারে তারা শুনে নিন যে এই ধরনের মানুষ শুনে নিন যে এই ব্যবস্থা এমন এক পরিবর্তন সাধনকারী বিপ্লবকারী ব্যবস্থাপনা যে যদি সদুদ্দেশেই এর মধ্যে সামিল হওয়া যায় এবং সামিল হওয়ার যেমন তিনি বলেছেন যে যদি সংশোধনের চেষ্টা করা হয় তাহলে ব্যবস্থাপনা করলেন আধ্যাত্মিক পরিবর্তন যা অনেক বছরের সফর তা কিছু দিনের মধ্যে এবং কিছুদিনের সফর কয়েক ঘন্টার মধ্যে অতিক্রম করা সম্ভব অতএব নিজেদের সংশোধনের উদ্দেশ্যে এই ব্যবস্থাপনার মধ্যে আহমদীদের সামিল হওয়া উচিত আর হাজরতামের এই ব্যবস্থাপনাতে সংযুক্তকারীদের জন্য দোয়া করেছেন সেই দোয়ার উত্তরাধিকারী হওয়া উচিত বক্তৃতা জলসে ইউকে দু হাজার চার প্রিয় হুজুর বলেন হুজুর একুশ জুলাই উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে পৃথিবীর আহমদীদের নামে এক বিশেষ বার্তায় ওসিয়তের মহান ব্যবস্থাপনায় সামিল হওয়ার উপদেশ দিয়ে বলেন তিনি বলেন সমগ্র পৃথিবীর আহমদীদের জন্য আমার এই বার্তা যে আমার সমগ্র পৃথিবীর আহমদের জন্য এই বার্তা যে হজরত মাসিয়া মৌদ আলসালামের এই সমস্ত নির্দেশাবলীর আলোকে তার ইচ্ছা অনুসারে সম্মুখবর্তী হন এবং মালি কুরবানীর এই ব্যবস্থায় সংযুক্ত হয়ে যান নিজের সংশোধনের জন্য নিজের শেষ পরিণতি উত্তম হওয়ার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আগে পদক্ষেপ করুন এবং তার জান্নাতের উত্তরাধিকারী হন হাজরতামকে সেই সমস্ত পবিত্র লোকদের কবর দেখানো হয়েছে যারা এই ব্যবস্থাপনায় সামিল হয়ে বেহস্তি হয়ে গেছেন খোদা তাকে বলেছেন এটা বেহস্তি বা বেহেশতিদের মাক কবরস্থান সুতরাং যেমন আমি বলেছি যে এই ব্যবস্থাপনায় পূর্ণ কর্মক্ষমতার সঙ্গে অংশগ্রহণ করুন যারা নিজেরা অংশগ্রহণ করেছেন তারা নিজেদের পরিবার বর্গ অন্যান্য প্রিয়জনদেরকেও সামিল করানোর চেষ্টা করুন এবং আওয়াজে উপস্থিত আছি বলে খোদা ত্যাগের উন্নত মান প্রতিষ্ঠা করুন শ্রদ্ধা সুধী শ্রোতা মণ্ডলী সেই সমস্ত আমি সদস্য যারা নিজেদেরকে ওসিয়তের এই মহান ব্যবস্থাপনা হতে বঞ্চিত রেখেছেন তাদের জন্য চিন্তার চিন্তা ভাবনার বিষয় হাজরত আমিরুল মোমেন বল আয়াদিস বলেন অনেকে বলে অনেকে বলে থাকে যে আমাদের আমল এমন যে আমাদেরকে ওসিয়ত করতে ভয় লাগে হুজুর বলেন যদি এমনও এমন আমলও হয়ে থাকে তবু ওসিয়ত করা উচিত হতে পারে যে তার কারণে তার বরকতে আল্লাহ তালা তাদের মাঝে নেকি করার আত্মা ফুৎকার করে দিবেন বরং ওসিয়ত করার পর অনেকে আমাকে লেখে যে নিজে নিজ হতে এই আগ্রহ সৃষ্টি হচ্ছে যা আল্লাহ তালার নৈকট্য পাওয়ার কারণ হয়ে গিয়ে চলেছে দোয়া করার প্রতি মনোযোগ সৃষ্টি হচ্ছে আমাদের হক আদায় করার প্রতি মনোযোগ সৃষ্টি হচ্ছে কুরবানির মান বৃদ্ধি করার সৌভাগ্য হচ্ছে বক্তৃতা বাৎসরিক ইস্তেমা মজিদ সানসারুল্লাহ ইউকে চার অক্টোবর দু হাজার নয়ের বক্তৃতাতে অংশ অতপর হজুরানোয়ার আয়ো আরও একই স্থানে বলেন যারা কথা বলেন যে আমরা ওসিয়তের শর্তপূর্ণ পূর্ণ শর্ত সময় করতে পারবো না এই আমরা ওষীয়ত যে তিনটি শর্ত আছে ওসিয়তের এবং দশটি বয়াতের শর্ত যে যে শর্ত বর্ণনা করে সেগুলো আমরা পূর্ণ করতে পারবো অনেকে বলে এজন্য আমরা ওষীয়ত করি না এ ধরনের লোক হুজুর বলেন যে এ ধরনের লোক বাহানা করে থাকে এমন লোকদের নিকট জিজ্ঞাসা করা উচিত যে তারা কি বয়াতের শর্তের সমস্ত শর্ত পূর্ণ করছেন যে দশ যে দশটা শর্ত তাকে কি সেই সমস্ত শর্তকে পূর্ণ করছেন আর যদি না করে থাকেন তাহলে কি আপনি আহমেদিয়া ত্যাগ করবেন বিষয় হলো চেষ্টা করা এবং মনের এক সংকল্প ইচ্ছা হয় যে শর্ত পূরণ করা করা হোক এবং তারপর যথাসম্ভব আমল করার চেষ্টা করা হোক আল্লা নিকট তৌফিক চাইতে থাকা উচিত আলফাজল ইন্টারন্যাশনাল দশ জানুয়ারি দু নিজামে ওসিয়তে সামিল হওয়ার কল্যাণের অসংখ্য ঘটনা বলি রয়েছে সময় সাপেক্ষে আমি কেবল একটি মানবর্ধক ঘটনা বর্ণনা করতে চাই হজুর বলেন কৌশ জামাতের একজন বন্ধুর একটা ঘটনা আছে তার সম্পর্কে তিনি একটি হসপিটালে কাজ করতেন এবং কোনো ভালো চাকরির সন্ধানে ছিলেন অনেক দিন ধরে চেষ্টা প্রচেষ্টা করা সত্ত্বেও কোনো ভালো জায়গায় চাকরি পাওয়া যাচ্ছিল না তিনি ওসিয়ত করার মনস্থির করেন এবং ওসিয়তের ফর্ম পূর্ণ করেননি এবং ওষীয়তে চানা প্রদান করা শুরু করেছিলেন যে সঙ্গে সঙ্গে নিজের শহরে বাসনা অনুসারে কাজ পেয়ে যান তিনি বারবার বর্ণনা করেছেন এটা কেবলমাত্র ওসিয়তের বরকতেই হয়েছে এবং যুগালিফার দোয়ার কারণে একটা বিশেষ কথা যা তিনি বর্ণনা করেন ওসিয়ত করার পূর্বে বেতন নেওয়ার জন্য যখন ব্যাংকে যেতাম বেশিরভাগ সময় অ্যাকাউন্ট শূন্য থাকতো কিন্তু যখন 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 থেকে ওসিয়ত করেছি কখনো অ্যাকাউন্ট আমার খালি থাকেনি অতএব এই এইসব অতএব এই সব কুরবানি যা জামাত উপস্থাপন করছে এবং তা যথার্থতা অনুভব করছে যা নিজের পথে পবিত্র পরিবর্তন আনার ফলেই আল্লাহ তালার নৈকট্য প্রাপ্ত হয় এবং আধ্যাত্মিক ও জাগতিক উন্নতি লাভ হয় আলফাজল ইন্টারন্যাশনাল পনেরো আগস্ট দু হাজার চোদ্দ আমার ভাইগণ একটা বিশেষ আমি পরিশেষে একটি বিশেষ নিবেদন রেখে আমার বক্তব্য শেষ করতে চাই হাজরত আমিরুল মোমেন ইন আল্লাহ তালা আজিজ ইউকে জলসা সালানায় সালানা দু হাজার বলেন আমার আমার ইচ্ছা যে দু হাজার যখন খিলাফত আহমদিয়া প্রতিষ্ঠিত হয়ে একশো বছর পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ তখন পৃথিবীর প্রতিটি দেশের প্রতিটি জামাতে যত উপার্জনশীল সদস্য আছেন যারা চাঁদা প্রদানকারী তাদের মধ্যেতে কম করে পঞ্চাশ শতাংশ এমন হয়ে যান যারা মহান ব্যবস্থাপনায় সামিল হয়ে যাবেন হজুর আনোয়ারের এই বাসনার প্রতি হজুর আনোয়ারের এই বাসনার প্রতি বিশ্ব আহমদিয়া জামাত লাভবায়ক বলে সাড়া দিয়েছেন শ্রোতা এখন ভালো করে শুনুন বিশ্ব আহমদিয়া জামাত লাভবাহিক বলে সাড়া দিয়েছে এবং বহু দেশ ও বহু জামাত এই টার্গেট পূর্ণ করেছে এবং অনেকে এর আগে চলে গেছে এখন আহমদিয়া খেলাপথে দ্বিতীয় শতাব্দীর ষোলোতম বছর অতিবাহিত হচ্ছে আমাদেরকে ব্যক্তিগত ও জামাতীয়ভাবে নিজেদের সমীক্ষা করার প্রয়োজন রয়েছে যে আমরা কি কম করে পঞ্চাশ শতাংশের টার্গেট পূর্ণ করতে পেরেছি যদি না হয় তাহলে যে রূপে হাজরত আমিরুল মোমেনিন লাজিজ বলেছেন যা কিছু অলসতা হয়ে গেছে তার প্রতি ইস্তেক ফার করে এবং হাজরত মাসিয়া মাউদ আল্লাহ সালাতামের আওয়াজে লাভবাহিক বলে অতি শীঘ্র ওসিয়তের ব্যবস্থাপনায় সংযুক্ত হয়ে যান এবং নিজেকেও সুরক্ষিত রাখুন এবং এই ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখুন এবং আল্লাহ তালার কৃপার অংশীদার হন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন وآخر دعوانا ان الحمد لله رب العالمين